আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেভাবে আমাকে নীরবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের কৃতজ্ঞতার ঋণ আমি কখনো শুট করতে পারবো না। বন্ধুরা, লাভ ইউ এভরিবডি, লাভ ইউ বেবি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি গত দুটি পর্ব। আমি ব্লগ সাইটকে কীভাবে আপনি কাস্টমাইজ করবেন বা সাজাবেন সেটি দেখিয়ে দিয়েছিলাম। আপনি যদি আজকের ভিডিওটি নতুন হয়ে থাকেন বা নতুন দেখে থাকেন, তাহলে আমি আপনাকে কর্ডিয়ালি রিকোয়েস্ট করব আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টের মধ্যে, এখানে লেখা আছে আর্ন ফ্রম ব্লগ অর ওয়েবসাইট ফুল টিউটোরিয়াল। এখানে দুটো টিউটোরিয়াল দেওয়া আছে, আজকের পর্বটি হচ্ছে থার্ড পর্ব। তো থার্ড পর্বতে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই যে এখানে সোশ্যাল মিডিয়াগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এখানে আমি যোগ করব। সেগুলো খুব একটি সিম্পল কাজ, আপনি মনোযোগ দিয়ে দেখবেন। আমি আশা করি আপনাদেরকে এভাবে ধারাবাহিক ব্লগ টিউটোরিয়াল দিয়ে শেষ পর্যন্ত কীভাবে আর্নিং করতে হয়, গুগল অ্যাডসেন্স পেতে হয় সেটি দেখাবো। তো আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি খুব সুন্দর করে আপনার এই ব্লগ সাইটটি খুব যদি সাজাতে পারেন, তাহলে বাংলা লিখে, বাংলা আর্টিকেল লিখে যদি আপনি গুগল অ্যাডসেন্স নিতে পারেন, তাহলে খুব সহজে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন ফ্রিলি। আমি এখানে কিছু পোস্ট দিয়েছি, তো দেখতে পাচ্ছেন আপনিও কীভাবে পোস্ট দিবেন সেটি আমি আগের পর্বগুলোতে দেখিয়েছি, আশা করি সেই দুটো দেখবেন। তো আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। এবং এখানে প্লেলিস্টে গিয়ে আপনি দেখবেন আপনার প্রয়োজনীয় যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো আপনার প্রয়োজন হয় কিনা। আমি আশা করি আপনাদের কিছু পরিমাণ যদি উপকারে লাগতে পারি বা আপনার আমার ভিডিওগুলো যদি আপনার ন্যূনতম 1% হলো উপকারে আসে, তাহলে আমার ইউটিউব লাইফকে আমি ধন্য মনে করব। এবং পাশাপাশি আপনাদের অনুরোধের প্রেক্ষিতে যাতে সমস্ত ভিডিওগুলো আমি পাবলিশ করতে পারি সেজন্য দোয়া করবেন। সো অনেক বকবক করেছি, এবার চলে যাচ্ছি মূল কাজে। আমি আগের পর্বে দেখিয়েছিলাম কিভাবে গুগল মজিলা ফায়ারফক্সের মধ্যে এই ইমেলটি, সরি, এই ব্লগ স্পট সাইটটি কাস্টমাইজ করতে হয়, ফ্রি ব্লগটি কাস্টমাইজ করতে হয় সেটি দেখিয়েছি। আমি কিছু পোস্ট এখানে করেছি এবং এই লগোটা অ্যাড করেছি এবং এখানে যে ব্যানার দেখতে পাচ্ছেন এই ব্যানারটাও অ্যাড করেছি। এই লগো, ব্যানার এবং এখানে যে আইকন দেখতে পাচ্ছেন সেগুলো আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, ইউটিউব, যে আপনার মাউসের কার্সর রাখলে এখানে শো করছে, এবং এটি হচ্ছে ফেসবুক গ্রুপ আমার, এরপর রয়েছে ফেসবুক, এরপর রয়েছে পিন্টারেস্ট, এরপরে আপনার রয়েছে টুইটার, এরপরে ইনস্টাগ্রাম। এই যে 6টি আইকন দেখতে পাবেন খুব সুন্দর করে, 6টি আইকন কীভাবে আপনি এখানে কাস্টমাইজ করবেন বা অ্যাড করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমেই। তো এই ওয়েবসাইটগুলো অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া সাইটগুলো আপনার যদি এখানে কর্নারে থাকে, তাহলে যে কোনো বিওআর আসার সাথে সাথে যদি এখানে ক্লিক করে, তাহলে আপনার একদিকে দুটো লাভ হলো, অর্থাৎ একদিকে এক দিলে দুই পাখি হয়ে গেল। কেন বলছি এই কথাটা, আপনি যদি ব্লগ এর মধ্যে নিয়মিত পোস্ট দিতে থাকেন এখানে, তাহলে আপনি যদি এভাবে বিওআর আস্তে আস্তে বাড়াতে থাকেন, তাহলে একসময় দেখবেন আপনি গুগল অ্যাডসেন্স থেকে যদি অ্যাপ্রুভাল পান, তাহলে এখান থেকে নিঃসংকোচে আপনি নির্দ্বিধায় সিক্রেটলি আর্নিং জেনারেট করতে পারবেন। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করার জন্য আমাকে প্রথমে যেতে হবে মূল কাঠামো থেকে, অর্থাৎ স্ট্রাকচারের মধ্যে। এটিকে বলা হয় লেআউট। লেআউট হচ্ছে একটি ওয়েবসাইট বা ব্লগ সাইটের মধ্যে টোটাল স্ট্রাকচার বা কাঠামো। এই কাঠামোর মধ্যে আমরা আমাদের যা কিছু প্রয়োজনীয় সেগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। তো প্রথমে আমি প্রথম দিক থেকে এখানে দেখাচ্ছি সোশ্যাল মিডিয়াগুলো কীভাবে অ্যাড করবেন। আমি ধারাবাহিকভাবে টিউটোরিয়াল আশা করে দিব, ব্যস্ততার কারণে আমি দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অনেকেই আমাকে অনুরোধ জানাচ্ছেন যে এই ব্লগ স্পটের ভিডিওটা কন্টিনিউ করার জন্য, আমি শেষ করব আশা করি। তো যত পার্ট হয়, আজকের হচ্ছে তৃতীয় পার্ট, তো তৃতীয় পার্টের পরে এভাবে চতুর্থ পার্ট আসতে থাকবে। আজকে আমি দেখাবো কিভাবে সোশ্যাল মিডিয়া মেনুগুলো অ্যাড করতে হয়। তো এখানে প্রথমেই আমি দুটো জিনিস দেখাচ্ছি। প্রথমে এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরেও সোশ্যাল মিডিয়া আইকনগুলো রয়েছে এবং পাশাপাশি রয়েছে এখানে নিচেও রয়েছে। তো এই দুই জায়গায় কিভাবে অ্যাড করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো প্রথমে আমি চলে যাব আমার লেআউটের মধ্যে। এই লেআউটের মধ্যে আসার পরে আপনি যদি
একটু স্ক্রল ডাউন করে চলে যান, তাহলে আপনি দেখতে পাবেন যে নিচে যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করার জন্য অপশন দেওয়া রয়েছে, এই যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ফুটার, ফুটার মানে হচ্ছে নিচে, অর্থাৎ এই যে এখানে এই যে ফুটার মধ্যে যেগুলো আইকন রয়েছে সোশ্যাল মিডিয়া আইকন, সেগুলো কিভাবে অ্যাড করবেন প্রথমে আমি দেখাচ্ছি। তো আমি এই যে এডিট যেটি লেখা দেখা যাচ্ছে সেই এডিটে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে এই ধরনের একটি পপ আপ মেনু আসবে। পপ আপ মেনু আসার পরে এখানে আমি কিছুক্ষণ আগে একটি ইনস্টাগ্রামকে অ্যাড করেছি। তো আমি এবার দেখাচ্ছি কিভাবে এই যে ফেসবুকে এটি অ্যাড করতে হয়। এখানে ফেসবুক এগুলো লেখা আছে, আপনি এটি ডিলিট করে দিবেন। প্রথমে আপনি দুটো ইউজ করবেন, এখানে টাইটেলের মধ্যে যেভাবে লেখা আছে সেভাবে লেখা থাকুক, আপনার কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। সর্টিং হচ্ছে যে আপনি এগুলো উপর থেকে ডানে, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে আপনি সাজাতে পারেন, অথবা আপনি চাইলে এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি আসবে, এভাবে যদি সাজাতে চান। অর্থাৎ আপনি মনে করেন ফেসবুক আগে সাজাতে চান, তাহলে ফেসবুক আগে আসবে, এফ যেহেতু আগে রয়েছে, এবং ইনস্টাগ্রাম আই পরে রয়েছে, পরে আসবে যদি আপনি এটি খালি এভাবে সিলেক্ট দিয়ে রাখেন। তো আমি ডোন্ট শর্ট রাখছি। এবার আপনার মূল কাজ হচ্ছে যে এখানে নিউ সাইট নেম, আপনি কি এখানে যেটি অ্যাড করতে চাচ্ছেন, ফেসবুক অ্যাড করতে চাইলে আপনি ফেসবুক লিখবেন, এফ এস ই ফেসবুক লিখবেন। ফেসবুক লেখার পরে আপনাকে এখানে যে ইউআরএলটি রয়েছে আপনার যে ফেসবুকের ইউআরএল, সেটি এখানে অ্যাড করবেন। তো সেটি কিভাবে পাবেন, সেটি পাওয়ার জন্য আমাকে আমার পেজের মধ্যে চলে যেতে হবে। এটি হচ্ছে আমার ফেসবুক পেজ। ফেসবুক পেজের মধ্যে এখানে যে ইউআরএলটি রয়েছে সেই ইউআরএলটি আপনি কপি করবেন। কপি করার পরে দেন আপনাকে চলে যেতে হবে ওখানে, এই যে এখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি এই যে এখানে অ্যাড লিঙ্ক আছে, অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, তারপর আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনার ফেসবুকটি অ্যাড হয়েছে কিনা এটি আমরা একটু কনফার্ম হয়ে নেই। এতটুকু আসার পরে আমি বি ব্লকে চলে যাব। বি ব্লকে আমি চলে যাচ্ছি। বি ব্লকে যাওয়ার পরে এটি অ্যাড হয়েছে কিনা ফুটার মেনুতে আমি একটু স্ক্রল ডাউন করে চলে যাচ্ছি নিচে। এই যে প্রথমে অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি একটু ওপেন করে দেখাই আপনাদেরকে এটি আসলে ঠিক কিনা, এটি যথাযথভাবে ওপেন হয়েছে কিনা বা অ্যাড হয়েছে কিনা। অ্যাড হয়ে গেছে, দেখেন আমার এই যে নামটা শো করছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আমি আরেকটি দেখাচ্ছি, নেট দুর্বল থাকার কারণে একটু সময় নিচ্ছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভিডিও বড় হয়ে গেলে আপনারা হয়তো অনেক সময় দেখতে চান না। এরপরে এখানে যে আরেকটি অ্যাড করব আমি, ইন্টারেস্ট অ্যাড করি। তো এখানে এখন গুগল প্লাস কিন্তু নেই, গুগল প্লাসটা আমরা ডিলিট করে দিব। এরপরে আমরা আরেকটি অ্যাড করি, গুগল প্লাসটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো ফেসবুক প্রথমে আছে, ইনস্টাগ্রাম আছে, এই দুটো আমরা অ্যাড করেছি। এবার আমরা অ্যাড করব আমাদের ইউটিউব। এখানে ইউটিউব আগে থেকে ছিল, আমরা ইউটিউবটা কেটে দিব। আমরা ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিব অনুরূপভাবে। ইউটিউব লেখার পরে আমাদের এখানে যে এখানে ইউআরএলটা চেয়েছে সেই ইউআরএলটাতে ইউআরএলে চলে যাব। তো ইউআরএল কোথায় পাবো, আমরা আমাদের চ্যানেলে যাচ্ছি। এই যে আমার একটি চ্যানেল, এই চ্যানেলের যে ইউআরএলটি দেখতে পাচ্ছেন এটি পুরো সিলেক্ট করবেন টেনে। এরপর আপনি কপি করবেন, কপি করে আপনি চলে আসবেন পুরো এখানে। এরপর আপনি এখানে পেস্ট করে দিবেন, দেন আপনার কাজ শেষ। এরপরে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আমরা যদি একটু বিও ব্লকে ক্লিক করি, দেখুন এটি অ্যাড হয়েছে কিনা, এগুলো কেটে দিচ্ছি আগেরগুলো। এটি অ্যাড হয়েছে কিনা আমরা একটু কনফার্ম হই। আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাচ্ছি আবার। এই যে অ্যাড হয়ে গেছে, এবার আমি এটি অ্যাড হয়েছে কিনা একটু কনফার্ম হয়নি। ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, নিউ ট্যাবে যদি আমি ওপেন করি দেন এখানে ওপেন হবে। নেট দুর্বল থাকাতে একটু সময় নিচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, সেই জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। এই যে চলে আসছে আমার ইউটিউব চ্যানেলটি। এভাবে আপনি বাকিগুলো অ্যাড করে নিতে পারেন। তো আমি আরেকটি দেখাচ্ছি, আমি আবারও চলে যাচ্ছি। এবার আমি টুইটারটা অ্যাড করব। তো টুইটারটা অ্যাড করতে হলে এখানে টুইটারটা আগে যে ইয়েটা ছিল সেটি আমি কেটে দিচ্ছি। টুইটার লিখব, টি ডব্লিউ আই ডাবল টি ইআর।
এবার টুইটারের লিঙ্কটা আমাকে এখানে অ্যাড করতে হবে। টুইটারের লিঙ্কটা অ্যাড করার জন্য আমাকে চলে যেতে হবে আমার চ্যানেলের মধ্যে, একটি টুইটারের লিঙ্ক আছে, অ্যাবাউটে ক্লিক করলে এই যে টুইটার লিঙ্ক যে আমি ওপেন করব। ওপেন করার পর আমি লিঙ্কটি নিব, লিঙ্কটি কপি করছি, এই যে কপি করার পরে আমি আবার চলে যাব এখানে, জাস্ট ক্লিক করছি, এরপরে অ্যাড লিঙ্কে ক্লিক করব, দেন সেভ। এই যে এটি আমাদের আসছে কিনা সেটি আমরা একটু এখন কনফার্ম হয়ে নিব। আমরা বি ব্লকে চলে যাব, আবার বি ব্লকে চলে যাব, আগেরটা ছিল এটি, এখন হচ্ছে এটি। আমরা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাই, তাহলে এখানে টুইটার অ্যাড হয়ে গেল। দেখুন বন্ধুরা, তাহলে টুইটার অ্যাড করলাম, তারপরে ইউটিউব অ্যাড করলাম, ফেসবুক অ্যাড করলাম, তারপর পিন্টারেস্ট সরি ইনস্টাগ্রাম অ্যাড করলাম, এরপরে আমি পিন্টারেস্ট অ্যাড করব। এবার আমি চলে যাচ্ছি, আবার ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে সর্বশেষ রয়েছে পিন্টারেস্ট, আমরা পিন্টারেস্ট অ্যাড করব। আরেকটি কথা বলে রাখি, আপনি যেখানে টুইটার আগে রয়েছে আপনি চাইলে ফেসবুকটা আগে নিয়ে আসতে পারেন। তো ফেসবুকের এই যে এখানে আপের রয়েছে, সে আপেরোতে ক্লিক করবেন, আপেরোতে ক্লিক করার পরে এখানে দেওয়া আবার আপেরোতে ক্লিক করেন, তাহলে ফেসবুক উপরে উঠবে। এবার যদি আপনি ইউটিউবে ক্লিক করেন, এভাবে আপের উপরে যাবে, এরপর টুইটার, তারপর ইনস্টাগ্রাম। এবার আমি আবার পিন্টারেস্টটা অ্যাড করছি, পিন্টারেস্ট PINTERST। পিন্টারেস্টের লিঙ্কটা কোথায় পাবো? পিন্টারেস্টের লিঙ্কটা পাবো আমি আমার চ্যানেলের মধ্যে, পিন্টারেস্ট আমার চ্যানেলের মধ্যে যে ভিডিও ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশনের মধ্যে অবশ্য দেওয়া আছে। আপনি চাইলে এটি আপনার নিজস্ব, এই যে আমি কপি করছি, এটি আমার চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে, এই ডেসক্রিপশনের মধ্যে এই ভিডিওর সাথে সাথে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেওয়া আছে। তো আমি এটিকে এখানে পেস্ট করছি, এই যে PINTERST, ই একটি পড়েনি, ইএসটি পিন্টারেস্ট। এরপরে আমি অ্যাড লিঙ্কে ক্লিক করব, অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে দেন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এবার আমি একটু ভিউ ব্লগে যাচ্ছি, ভিউ ব্লগে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে চলে যাই, স্ক্রল ডাউন করে নিচে চলে যাচ্ছি। এরপর কী কী অ্যাড হলো আমি একটু দেখি, পিন্টারেস্ট অ্যাড হলো, ফেসবুক অ্যাড হলো, তারপর ইউটিউব অ্যাড হলো, তারপর টুইটার অ্যাড হলো, এরপর ইনস্টাগ্রাম রয়েছে। এবার আমি যদি সাজাতে চাই তাহলে আগের মতো সাজাতে হবে, আবার চলে যেতে হবে আমার যেটির মধ্যে রয়েছে সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আমি একটু আগ পিস করে দিব। তো এখানে আমাকে ফেসবুক যদি আগে দিই তাহলে ফেসবুক আগে দিব, আমি ইউটিউবটা এরপরে দিব, ইউটিউব উপরে নিয়ে যাই। তাহলে প্রথমে ফেসবুক, এরপরে ইউটিউব, এরপরে পিন্টারেস্ট, এরপরে টুইটার, ইনস্টাগ্রাম, 1 2 3 4 5। আমি চাইলে আরও একটি অ্যাড করতে পারবো, আমি চাচ্ছি এখানে আমার যে ফেসবুকে গ্রুপটি রয়েছে FSCE ফেসবুক গ্রুপ, যেভাবে লিখেন সেভাবে শো করবে ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপটা কোথায় পাবো? এবার আমি চলে যাচ্ছি আবার আমার ফেসবুক গ্রুপ, এখানে আমি একটি অ্যাড করেছি, এই যে এটি এটি হচ্ছে ফেসবুক গ্রুপ। এখানে আমি নতুন ট্যাব ওপেন করলে এখানে আমার ফেসবুক যে গ্রুপটি রয়েছে সেটি ওপেন হবে। একটু ডিস্টার্ব করছেন, এটি আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আবার চলে যাচ্ছি আমার মূল ফেসবুক পেজের মধ্যে, এটি হচ্ছে আমার মূল ফেসবুক পেজ। এরপরে এটি হচ্ছে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক। আমি এবার চলে যাচ্ছি, নেটওয়ার্ক ডিস্টার্ব থাকার কারণে আমি একটু সময় নিচ্ছি বন্ধুরা, একটু ধৈর্য ধরুন, আমি আপনাদেরকে পুরো জিনিসটা ক্লিয়ার করছি। এরপরে অ্যাড লিঙ্কে ক্লিক করবো, এরপরে সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পরে আমি এবার মূল পেজে চলে যাব, আমার বি ব্লগে চলে যাব। বি ব্লগে আসার পরে আমি একটি ব্লগ একটি পেজ ওপেন করবো, অ্যাড হয়েছে কিনা দেখার জন্য। বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে ভালোভাবে শিখিয়ে দিলাম বা ভালোভাবে কিভাবে সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করতে হয় আপনার ব্লগ সাইটের মধ্যে, সেটি দেখিয়ে দিলাম। সো কী কী অ্যাড হয়েছে আমরা একটু দেখি। প্রথমে যে দুটি দেখতে পাচ্ছেন, আমি আইকন রাখলে প্রথমে হচ্ছে ফেসবুক গ্রুপ, এরপর হচ্ছে ফেসবুক পেজ, এরপর হচ্ছে আমার ইউটিউব, এরপরে পিন্টারেস্ট, এরপরে রয়েছে টুইটার, এরপরে ইনস্টাগ্রাম।
এখানে টোটাল 6টি আমি আইকন অ্যাড করেছি, এরপরে আমি উপরেও 6টি অ্যাড করেছি। উপরেটা কিভাবে করবেন সেটি একটু না বললেই নয়, সেটি হচ্ছে আপনি যে জিনিসটা করবেন, এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন সোশ্যাল টপ, অর্থাৎ টপের মধ্যে এই যে এটা হচ্ছে টপে আর ওটা হচ্ছে নিচে ফুটার, এটা হেডার বলা হয়, এটা হচ্ছে ফুটার। তো ফুটারে এবং হেডারে কিভাবে সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করতে হয়, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অনুরূপভাবে পর্যায়ক্রমে খুব সুন্দরভাবে আপনি নামগুলো লিখে লিখে যদি লিঙ্কটা এখানে অ্যাড করে দেন তাহলে অবশ্যই খুব সহজেই আপনি অ্যাড করতে পারবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে হয়। আরেকটি জিনিস দেখিয়ে দিই, সেটি হচ্ছে এই যে একটি লোগো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি লোগো আমি তৈরি করেছি। এটি আমার ফেসবুক গ্রুপ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল রয়েছে, এটির উপরে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলটি রয়েছে, ইউটিউব চ্যানেলের যে লোগোটি আমি এখানে অ্যাড করেছি এটি হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং টিউব, আমার চ্যানেলের নাম অনুসারে এই ব্লগ স্পটটি খোলা হয়েছে, সুতরাং আমি এখানে সব কিছু অ্যাড করছি। তো এই যে লোগো সেটি কীভাবে অ্যাড করবেন, তো অ্যাড করার জন্য আপনাকে চলে যেতে হবে এখানে লোগো অপশন যেটি দেখতে পাচ্ছেন লার্নিং অ্যান্ড আর্নিং টিউব, এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনার সামনে এই যে এখানে ব্লগ ডেসক্রিপশন, ব্লগ ডেসক্রিপশনের মধ্যে আপনি আপনার ইচ্ছা মতো লিখে দিবেন। লিখে দেওয়ার পরে শর্ট হোক ব্রড হোক আপনি খুব সুন্দর করে সেটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে যে কাজটি করবেন সেটি হচ্ছে একটি লোগো আপনাকে তৈরি করতে হবে এবং এখানে লিখে দিবেন ব্লগ টাইটেল। ব্লগ টাইটেল তো আমার রয়েছে লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। এরপরে যে রিমুভ পেজ, রিমুভ পেজ মানে হচ্ছে কি, আমি এখানে লোগোটা অ্যাড করেছি, সো লোগোটা অ্যাড করতে হলে আপনাকে এখানে একটি এরকম লেখা আসবে, আমি যদি এটা মুছে দিতে চাই রিমুভ পেজে, যদি রিমুভ ইমেজে যদি আমি অ্যাড করি, রিমুভ ইমেজে যদি আমি ক্লিক করি তাহলে সেটি চলে গেল। এবার আমি আবার অ্যাড করছি, এই যে ব্লগ টাইটেল, ব্লগের যে লোগোটি আমি তৈরি করেছি এটির সাইজ হচ্ছে 250 ওয়েট এবং 95 হচ্ছে হাইট। এটি আপনি ইলাস্ট্রেটর অথবা ফটোশপের মধ্যে তৈরি করতে পারবেন খুব সহজেই, একটু ওয়েট করতে হবে, এটি অ্যাড হয়ে যাবে এখন। এই যে অ্যাড হয়ে গেল, এভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত লোগোটি তৈরি করবেন। লোগোটির সাইজ আমি আবার বলে দিচ্ছি 250 বাই 95, এরপর সেভে দিলে লোগোটি শো করবে। নেটওয়ার্ক আজকে একটু দুর্বল, সেজন্য একটু সময় নিচ্ছে। এজন্য এটা আমি একটু ভিউ ব্লগে ক্লিক করি, ভিউ ব্লগে ক্লিক করার পরে পুনরায় লোগোটি আবার শো করবে। এভাবে আপনি আপনার লোগোটি, এই যে লোগো দেখতে পাচ্ছেন, এবার এটি দেখাবো এই যে ব্যানারটি দেখতে পাচ্ছেন, এই ব্যানারটি কিভাবে অ্যাড করবেন। এগুলো এক একটা কাজ আপনাকে একটু সময় নিয়ে করতে হবে। ব্যানারটি যদি অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাডস ব্যানার লেখা আছে, অ্যাডস 728 বাই 90, এটি অর্থাৎ এই সাইজটি আপনি ফটোশপে অথবা ইলাস্ট্রেটর ইউজ করে এই সাইজটি নেবেন আপনার কাঙ্ক্ষিত একটি সুন্দর ব্যানার তৈরি করার জন্য। তো এইখানে আপনাকে এডিটে ক্লিক করতে হবে, এডিটে ক্লিক করার পরে এখানে আবার ডেসক্রিপশন দিবেন। আমি যদি এটি রিমুভ করতে চাই পুনরায় লোগোর মতো রিমুভ করব, রিমুভ করার পরে আবার যদি আমি অ্যাড করতে চাই তাহলে অ্যাড করব একইভাবে লোগোর মতো, লোগো যেভাবে অ্যাড করেছি সেভাবে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি ফাইনালি আজকে যে বিষয়গুলো আপনাদের সাথে বক বক করলাম বা আপনাদের ন্যূনতম উপকার যদি লেগে থাকে তাহলে সেগুলো হচ্ছে, প্রথমে আমি আমার সোশ্যাল মিডিয়া যেগুলো নিচে রয়েছে, যে এখানে ফুটার মেনুতে নিচে যে সোশ্যাল আইকনগুলো রয়েছে এগুলো অ্যাড করলাম এবং পাশে একইভাবে আপনি এগুলো অ্যাড করতে পারবেন এবং কীভাবে এই লোগোটি অ্যাড করতে পারবেন এবং পাশাপাশি এই 728 বাই 90 এর এই ব্যানারটি আপনি অ্যাড করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তারপরে যদি না দেখেন তাহলে একটু সময় নিয়ে ধীরস্থিরভাবে ঠান্ডা মাথায় যদি দেখেন তাহলে আপনার ব্লগকে খুব সুন্দরভাবে নান্দনিক উপায়ে আকর্ষণীয়ভাবে আপনি অন্যের কাছে উপস্থাপন করতে পারেন, যেভাবে একজন দোকানদার তার প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে কাস্টমারের কাছে প্রেজেন্ট করে আপনি আপনার ব্লগের মাধ্যমে পরিচয় করিয়ে দিতে পারবেন যে আপনার কোয়ালিটি রয়েছে। সুতরাং দেরি না করে আপনি ধারাবাহিকভাবে নীরবে কাজ করুন। আপনি যদি অ্যাডসেন্স পান, অনুমতি পান, তাহলে অবশ্যই এখান থেকে নীরবে আর্নিং জেনারেট করতে পারবেন। এখন গুগল কিন্তু আগে বাংলাকে সাপোর্ট করতো না ব্লগ স্পটের মধ্যে, এখন বাংলা আর্টিকেল লিখলেও আপনি, আমি এখানে বাংলা আর্টিকেল দিয়েছি, বাংলা আর্টিকেল লিখলেও আপনি এখান থেকে অ্যাডসেন্সের পারমিশন পাওয়ার সম্ভাবনা 100% রয়েছে। সুতরাং নির্দ্বিধায় নিঃসংকোচে কাজ করে যান এবং আপনি যদি এটি ডোমেন নেন তাহলে আরও বেশি লাভ হবে। তো ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো পাবলিশ হবে, আশা করি সাথেই থাকবেন এবং আমার একটু দেরি হচ্ছে ব্যস্ততার কারণে, আমি আন্তরিকভাবে সেজন্য দুঃখিত, নিয়মিত সময় দিতে পারছি না বলে। সো
আশা করি কন্টিনিউ করবো ব্লগ শেষ পর্যন্ত। সো ভিডিওটি যদি আবার ভালো লেগে থাকে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, ভুল হলে ক্ষমা করবেন। নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে আমি সময় নিয়েছি, আশা করি স্টেপ বাই স্টেপ আপনি বুঝে গেলে নিজে নিজে করতে পারবেন, এবং ভিডিওটির যে এখানে বেল আইকন রয়েছে বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন। পরিশেষে বলে রাখি, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই দিবেন, এবং সবসময় যে কথাটি বলি সেটি হচ্ছে ভালো থাকুন, সুস্থ থাকুন, লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। পরবর্তী নতুন কোনো নতুন স্টেপ 4 বা পার্ট 4 দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।